بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. السلام قبل الكلام أو كما عليه الصلاة والسلام. প্রিয় নবী বলেছে কথা বলার প্রারম্ভে এক ভাই আরেক ভাইকে সালাম দাও। সালাম দেওয়া সুন্নতে রসুল, সালামের জবাব দেওয়া ওয়াজিব। নবীজি বলেছেন দুইটা কাজ অনেক অনেক দামি। সাহাবাই কেরাম বলে হুজুর দামি কাজ দুইটা কি? নবীজি বলেছেন তাতিউমু তুআমা ওয়া তাকুলহু সালামা, যাকে দেখবা তাকেই সালাম দিবা, আর গরিব মানুষ পাইলেই খাবার দিবা। সালাম দেওয়া আর খাবার দেওয়া, নবীজি বলেছেন এই দুইটা কাজ অনেক অনেক দামি। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু বুঝে আওয়াজ করে উত্তর দিবেন। নবী বলেছেন এই কাজ দুইটা দামি, দামি কাজ যদি আমরা করি আমাদের দাম বাড়বে না কমবে? সবাই বলে নেই। দামি কাজ বান্দা করলে বান্দার দাম বাড়ে না কমে? বাড়ায় দেয় কে? বাড়ায় দিবেন কে? দামি কাজ এখানে কয়টা বললাম? এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে। আমি আবার আপনাদেরকে সালাম দিব। দামি কাজ আমি করব, আপনারাও করবেন, তাহলে আমার দাম আপনাদের দাম বেড়ে যায়। আজকে মানুষ টাকা দিয়ে দাম কিনতে চায়। টাকা দিয়ে দাম কিনলে এটা বেশি দিন থাকে না। কেন? আপনি 2 লাখ টাকা দিয়ে একটা পদ কিনেছেন, সভাপতির পদ, আর একজনে কয় আমি 7 লাখ দিব আমার দেয়ালা। আওয়াজ দিতে হবে, আছে না নেই? তাহলে টাকা দিয়া দাম কিনা যায় বটে, বেশি দিন রাখা যায়। আল্লাহ কোরআনে বলেছেন যার আমল যত ভালো আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। আবার রিপিট করছি, যার আমল যত ভালো তার দাম কার কাছে বেশি? একটু জোরে বলেন আল্লাহ। এটা কেউ পল্লী দিতে পারে না, কিনে নিতে পারে না। এজন্য কর্ম করে আমরা দামি হতে চাই। যত অলি আল্লাহ দেখে তাদের জিন্দিগি পড়েন, তারা কর্ম করে আল্লাহ রসুলের কাছে দাবি হয়েছে।
তাদেরকে ভালোবেসে আমরা এসেছি আজকের এই মাহফিলে, ঠিক কি না বাবা? অতএব তাদের পদাঙ্ক অনুসরণ অনুকরণ করতে চাই, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলে। আমি সালাম দিচ্ছি, সকলে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? নিজেই নিজেই ভালো আছেন না কেউ ভালো রেখেছে? জি আপনি আল্লাহর সাথে আপনাদের কোনো রাগারাগি আসছেনি? ইদানিং কোনো ঝগড়াঝাটি হয়েছিল? আল্লাহ ছোট না বড়? আরেকবার বলেন, আরেকবার বলেন। তাহলে আল্লাহর নামটা ছোট করে নিব না বড় করে নিব? তো বড় করে বলেন, আমাদেরকে ভালো রেখেছেন কে? এখনো 100% বড় হয় নাই। এবার জবানটা খুলে বলেন, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখবেন কে? ভালো থাকাটা নেয়ামত না কেয়ামত? ছোট না বড়? দামি না বেদামি? উত্তম না বেউত্তম? যে সুস্থ থাকার মতো দামি নেয়ামত আমাদেরকে যিনি দিলেন, আমরা তাকে কিছু দিতে চাই কি চাই? কি দিবেন? এক বস্তা চাল দিবেন? 10,000 টাকা দিবেন? কি দিবেন? শুকরিয়া। কি দিবেন? আরেকটু জোরে বলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে রহমত বাড়ে না কমে? বাড়ায় দেয় কে? তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আসেনি? বেশি বেশি শুকরিয়া আদায় করলে রহমত বাড়ে। লাইং শাকার তুম লা আজিদান্নাকুম। তাফসীরে মাজহারি আল্লামা কাজী পানিপতি রহমতুল্লাহ আলাই লেখেন যে আলহামদুলিল্লাহর ভিতরে 8টি আরবি হরফ আছে। আমার দিকে তাকাতে হবে, আমি দেখতে সুন্দর না আর বড় কোনো আলোচক না, আমি খুব সিম্পল মানুষ, সাধারণ মানুষ, স্টুডেন্ট মানুষ। তো আমি আপনাদের কাছ থেকে অ্যাটেনশন, মনোযোগটা চাচ্ছি। আপনাদের মনোযোগ আছে ইনশাআল্লাহ, তাহলে ডানে বামে কেউ তাকাবেন না, আমার দিকে তাকাবেন। আলহামদুলিল্লাহ, এখানে আরবি হরফ আছে 8টা, আওয়াজ দিয়ে বলেন কয়টা? 8টা। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন 8টা, তাইলে সংখ্যায় সংখ্যায় একটি মিল আসেনি? মাশাআল্লাহ, আসেনি। এজন্য তাফসীরকারক বলেন, কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশার্থে একবার এই 8 হরফ ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য 8 বেহেশতের দরওয়াজা খুলে দেয়। তাহলে আলহামদুলিল্লাহ বলে দরজা খোলে না বন্ধ হয়? তাহলে খোলার দরকার আছে না? দরজা বন্ধ থাকলে জান্নাতে ঢুকা যাবে? তাহলে বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন, আমিন। মাজাস হাজিরিন, অনেক বাইরা দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকান, পিছনে চাই না। আমার মাঝখানে কিছু জায়গা ফাঁকাও আছে। 1,500 বছর আগে এমন একটি পরিবেশ মসজিদে নববীতে,
নবী আমার আলোচনা স্টার্ট করবেন, দেখে অনেক লোক জমা হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে কিছু জায়গা খালি আছে। তো এই খালি জায়গার দিকে লক্ষ্য করে রসুল বলতেছেন, কাদ্দিমু, আগায় আসো। সাহাবীদের একটা রীতি ছিল, সামিনা ওয়া আতানা, শোনার সাথে সাথে আমল। সুবহানাল্লাহ কইতেন না, শোনার সাথে সাথে কি আমল? জোরে বলতে হবে, শোনার সাথে সাথে আমল। এই স্বভাব আমাদের নাই। ইমাম সাহেব যদি কয় হুজুর ভাই আসেন না, জোহরের আজান দিছে নামাজে আসেন, কয় হুজুর শুক্রবারে আয়া, কি বার আইব? ভাই বয়সটা 40 হয়ে গেছে, দাড়িটা রাখেন না, কয় মায়াটা বিয়ে দিল আছে না? এটা সাহাবীদের রীতি না। সাহাবীরা যাহা শুনতেন শোনার সাথে সাথেই আমল। নবীজি বলে, কাদ্দিমু, আগায় আসো, বলতে দেরি। পিছন থেকে সাহাবীরা সামনের দিকে আগায় আইসা, খালি জায়গা বরাদ কইরা এক সাহাবীর গায়ের সাথে আরেক সাহাবি গা লাগায়া বসে গেছে। নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার ডাক শুননা, যারা পিছন থেকে আগায় আইসা খালি জায়গা বরাদ করে বসে গেছে, এখনো যারা আসে নাই, তুমি তাদের চাইতে 500 বছর আগে আমার এই উম্মত গুলিরে জান্নাত দিয়ে দিয়ে। নবীর দোয়া কবুল হয়নি? কত হয়নি? নবীজি তাকায় দেখে যে এখনো কিছু জায়গা ফাঁকা আছে, নবী আবার ডাকলেন, কাদ্দিমু, আগায় আসো, আগায় আসো। এবার যখন দ্বিতীয়বার ডাকলেন, সাহাবায়ে কেরাম আবার যে জায়গাগুলি ফাঁকা ছিল ওইগুলি বরাদ করে আরেক ভাইয়ের গায়ের সাথে গা লাগায়া বসে গেছে, ফাঁকা নাই। নবীজি দোয়া করে, এখনো যারা আসে নাই, এদের চাইতে আশিনা লোকগুলির 400 বছর আগে জান্নাত দিয়ে দিয়ে। নবীজি তৃতীয়বার ডাকলেন, কাদ্দিমু, আগায় আসো। সব সাহাবায়ে কেরাম আগায় এসে বসে গেছে, এখন আর কোন ফাঁকা জায়গা নাই, কিন্তু এখনো অনেক মানুষ দাঁড়ায়া আছে। তো নবী বলতেছে, সাহাবায়ে কেরাম একটা সাক্ষী দিয়া দেখো না, কোন জায়গা বাইরেনি, কি একটা সাক্ষী দাও। এটা এমন জায়গা, যত সাক্ষী তত নেকি, দিবেন কে? আল্লাহ। জাকিটাকে দিয়ে দেখে যে আর কোন জায়গা নাই, ফুল ফিল আপ। এবার আল্লাহ রসুল বলতেছে, সাহাবায়ে কেরাম, ইজলিস আলা মাকানিকুম, এখন আর লড়াচড়ার সুযোগ নাই, যে যেখানে আসো সেখানেই বসে পড়ো। ওই যে সাহাবীদের রীতি, কোরআনের আলোকে সামিনা ওয়া আতানা, শোনার সাথে সাথেই আমল। রসুল যখনই বলেছেন, ইজলিস আলা মাকানিকুম, যে যেখানে আছো সেখানেই বৈসা পড়ো, বলার সাথে সাথে যে যেখানে আছে সেখানেই বৈসা গেছে। আল্লাহু আকবার। নবীজি আলোচনা স্টার্ট করলেন, ওয়াজ শুরু করলেন, একটা সময় আলোচনা শেষ, আল্লাহ রসুল দোয়া মুনাজাত করে মসজিদে নববী থেকে বের হলেন। মসজিদে নববী এখন আমার চোখে ভাসে, আমি আপনাদের এই প্রোগ্রামের দিকে তাকায়া আমি 28 তারিখে চলে এসেছি, আবার 9 তারিখে আমাকে চলে যেতে হবে। পিসে হুজুরের সাথে আমি কমিটেড ছিলাম যাওয়ার আগে, যে আমি প্রোগ্রামটা করব, অ্যাটেন্ড করব। আমি আমার কমিটমেন্ট রক্ষার্থে অনেক দূর থেকে ক্লান্ত পরিশ্রান্ত অসুস্থ চলে আসছি। লেট মি ফিনিশ অ্যাটেন্ডসি।
আমার দিকে তাকান। নবীজি আলোচনা শেষ করে দোয়া মোনাজাত করে মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ সাদা একটা পাগড়ি মাথায় বাঁধা একটা চাদর মোড়া দিয়া মসজিদে নববীর বাহিরে দরজায় মাটির উপরে বসে আছে। তো বৃদ্ধা মানুষ পাগড়ি পরা পাঞ্জাবি পরা মাটিতে বসে থাকলে দেখতে কেমন লাগে, কথা কয় না খারাপ লাগবে না? আল্লাহ রাসূল তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, কে আল্লাহর বান্দা আপনার উপরে রহমত নাজিল হোক, আপনি কে, মাটিতে কেন বসে আছেন? এই বৃদ্ধা লোকটা চাদরের ভিতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকা সালাম ইয়া বুনাইয়া আনা আব্বাস, আনা আব্বাস। ভাতিজা আমি তোমার চাচা হযরতে আব্বাস। আর একটু জোরে, হাদিসে এসেছে চাচা বাবার মত। চাচা কার মত? আপনারা কথা বলতে পারেন না, একটু বলেন চাচা কার মত? বাবা। তামান নবী কয় চাচা, আপনি কি শোনেন নাই আমি যে মসজিদে ওয়াজ করলাম? কোবাতি যা শুনছি তো, আপনি বাহিরে মাটিতে বসে আছেন, ভিতরে গেলে দুই স্যার কথা শুনতেন, আমল করতে পারতেন, বাড়িতে আরে বাহিরে কেন আপনি মাটিতে বসে আছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা তুমি যখন মসজিদে নববীতে আলোচনা করতেছিলে, আমি আমার বাড়িতে থেকেই তোমার নুরানি জবানের আলোচনা শুনতে পেয়েছি। নূরের জবান, নূরের কোরআন যতই তেলাওয়াত হয় শুনতে মজা না বেমজা? জোরে এ ভাতিজা, এত মজা লেগেছিল, আমি মনে মনে চিন্তা করেছি আমি আর বাড়িতে থাকবো না, বাড়িতে থাকবো না, মসজিদে নববীতে যাব। বাতিজার নুরানি চেহারা দেখে দেখে আলোচনা শুনবো। বাবাজি আমার নবীজি আরাফার ময়দানে জাবালে রহমতে কসোয়া নামক একটা আরোহী, কসোয়া নামক একটা সওয়ারির উপরে উঠে নবীজি বিদায় হজের বাসন দিয়েছেন। আমার নবীর সামনে সেই দিন 125,000 সাহাবি ছিল। আমার নবীজি ওই দিন মাইক দিয়া কথা কয় নাই, আমার নবীর সামনে ক্যামেরা ছিল না, এরকম লাইট ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, কোন বক্স ছিল না। আমার নবীজি খালি গলায় 125,000 সাহাবির সামনে আলোচনা করেছেন, বিদায় হজের বাসন দিয়েছেন। আমার নবীর পা মোবারকের কাছে যে সাহাবি ছিল তিনি বলে, আমি নবীর কথা যত স্পষ্ট শুনেছি 125,000 সাহাবির পিছনে যিনি ছিল তিনিও বলে আমি আমার নবীর কথা খুব স্পষ্ট শুনেছি। আরেকটু জোরে, কাছের সাহাবিটা বলে, আমি নবীকে যত কাছ থেকে দেখেছি সর্বশেষ পিছনে যিনি দাঁড়াইয়া ছিলেন তিনিও বলে আমি আমার নবীকে আমার হাতের তালুর মতো দেখেছি।
এটা হলো আমার নবীর চেহারা মোবারকের মুজেজা, এটা হলো আমার নবীর জবান মোবারকের মুজেজা। আব্বাস কয় বাতি যাও, আমি ঘর থেকে তোমার আওয়াজ শুনেছি, তোমার আওয়াজ আমার কলিজায় এত জোরে ধাক্কা মেরেছে, তোমাকে দেখে দেখে ওয়াজ শোনার জন্য আমি আমার ঘর থেকে বের হয়েছি। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, আস্তে 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 মসজিদে নববীর দরওয়াজার খুব নিকটে যখন আসলাম, আমি আমার কানে শুনলাম তুমি বলতেছো, এলান করতেছো, ইজলিস আলা মাকানিকুম, যে যেখানে আছো সেখানেই বৈসা যাও, বাতি যাও, আমি বাড়িতে থেকে এসেছি তোমার কথা শুনব, আর ওই মাফিক আমি আমল করব। আমি যখন আইসা শুনলাম ইজিলি সালাম মাকানিকুম, যে যেখানে আসো সেখানেই বৈসা যাও, আমি ওই সময় মসজিদ নববীর বাহিরে ছিলাম, আর তোমার এলান শোনার সাথে সাথে, তোমার হুকুম শোনার সাথে সাথে আমি আমল করা শুরু করে মসজিদ নববীর বাহিরেই বৈসা গেছি। মারহাবা বলেন, আরেকটু জোরে, ওয়াজ হইতাছে নবীজি আর নবীজির চাচার, খেয়াল করতে হবে, সামিয়েনা ওয়া তানা, শোনার সাথে সাথে আমল। এই জন্য রসুল বলেন, আস সাহাবাতি কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবি এক একটা নক্ষত্রের মতন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। কোরআনে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি। যত কিছু করি সব কাকে রাজি করতে? আর জোরে কর না, আল্লাহ আমাদের উপরে রাজি। কথা কইছে, কথা কয় না, কইছে, কিন্তু সাহাবীদের উপরে রাজি আল্লাহ, এটা রাজি হয়ে গেছে, তারা আল্লাহকে রাজি করে ফেলেছে, আমরা এখনো রাজি করতে পারি নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা, আমার দিকে তাকাইতে হবে, ডাইনে ভাবে তাকাই, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কথা বুঝেননি, বুঝতেছেন? না বুঝলে কেন যে হুজুর কথা বুঝি না, আমি নতুন মানুষ আপনাদের এলাকাতে এসেছি, আমি আপনাদের মেহমান, মেহমানের মেহমানদারি করা সুন্নাত, এটা যাত্রা পালা না, এটা নাট্য মঞ্চ না, এটা গানের আসর না, এটা মজা দেওয়ার স্টেজ না। আজকে মানুষ মাহফিলে এসে হেদায়েত খোঁজে না, মজা খোঁজে, কি খোঁজে? কে বেশি হাসাইতে পারে, কে বেশি মজা করতে পারে। ইউটিউবে অনেক ক্যাপশন পাওয়া যায়, 100% হাসির ওয়াজ, না হাসলে এমবি ফেরত, আসেনি? যিনি মজা দিতে পারেন তার বাজেট অনেক বেশি। এই পবিত্র জায়গাগুলি নাট্য মঞ্চে পরিণত হয়েছে, এই জন্য এখন প্রোগ্রাম কমিয়ে দিয়েছি, কথা বলে আত্মতৃপ্তি পায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যতগুলি হাদিসের কিতাব পড়েছি, এই হাদিসের মুসান্নিফগণ এই হাদিসকে সকল হাদিসের প্রারম্ভে জায়গা দিয়েছেন,
মানুষ তাই পায় যা সে নিয়ত করে। বক্তা দাওয়াত দিবেন কাকে? যে আসলে মানুষ বেশি হবে। তাহলে আমার নিয়ত মানুষ জমা করা, নট হেদায়াত। এজন্য মাহফিল বাড়ছে, হেদায়েত কমছে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা। হক কথা বলার লোক এখন কম, আবার হক কথা শোনার লোকও মজা, সব মজা টেস্ট খুঁজে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেব। সকলে আমিন বলেন। আমিন আমিন। শোনার সাথে সাথে জানি কি আমল। বাবা আরেকবার বলেন, শোনার সাথে সাথে আমল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা যেই জায়গায় এসে শুনেছি ইজলিস আলা মাকানিকুম, একটা কদম ডাইনে যাই নাই, একটা কদম বামে যাই না, এক কদম পিছনে যাই নাই, জায়গা মতন আমল করে মাটিতেই বসে গেছি। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচাজি আমার কথা আপনি এমন করে মানবেন, এটা আমার জানা ছিল না। আমার নবীজি কয়, চাচাজি আমার কথা আপনি এমনি ভাবে পালন করবেন, জানা ছিল না। আপনার আমলের উপরে আমি মদিনাওয়ালা রাজি হইয়া গেছি, আপনি চাচার উপরে আমি খুশি হয়ে গেছি। চাচাজি আমিও আপনাকে খুশি করতে চাই, মারহাবা কম। এই কথা বলে আমার নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে হাতের বাহু ধরে বসা থেকে দাঁড় করালেন। দাঁড় করে বলতেছে, চাচাজি ও চাচাজি আমি আপনার উপরে খুশি হয়ে গেলাম, খুশি হয়ে আমি আপনাকে একটা শুভ সংবাদ দিতে চাই, শুভ সংবাদ দিতে চাই। চাচাজি বলে, ভাতিজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদটা কি? আমার নবী বলে, চাচাজি আনতা জান্নাতি। চাচাজি আমি রসুল এই মুহূর্তে ঘোষণা দিলাম, আপনি আব্বাস জান্নাতি। এবার একটা ইমানি আওয়াজ দিয়া বলেন, আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? না, এটা মহিলাদের আওয়াজ হয়েছে। আমি পুরুষের আওয়াজ চাই, আমি ইমানদারের আওয়াজ চাই। উম্মতকে আমার নবী জান্নাতের টিকেট দিতে পারে কি পারে না? এই পাওয়ার আমার নবীর আছে না নাই? আরে একটু জোরে দিছে কে? আরো জোরে জবান খুলে একই সাথে মহব্বতে আল্লাহ যদি আমরার নবীরে এই পাওয়ার দেয়, আমরা উম্মত হিসাবে খুশি না বেজা? আওয়াজ দিতে হবে, কারা কারা খুশি ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জগৎপুর দরবার শরীফ। কষ্ট হইতেছে না তো? খারাপ লাগতেছে? আমার নবী বলে, চাচা আনতা জান্নাতি, আমি রসুল আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম,
এবার আসেন এই আলোচনার শিক্ষা কি আবু দাউদের একটি রওয়ায়েত আমি শুনিয়ে শিক্ষাটা বের করে আমি আলোচনায় যাব আমার নবী বলেছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু যার সাথে যার আমল মিলে যাবে তার সাথে সে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ শোনার সাথে সাথে আমল করে নবীর চাচা যদি জান্নাত পাইতে পারে আমরা শোনার সাথে সাথে আমল করলে নবীর চাচার সঙ্গে জান্নাতে যাইতে পারি কি পারি না এজন্য ইংরেজিতে একটি কথা আছে পাস্ট ইজ পাস্ট যেটা অতীত হয়ে গেছে ওইটা নিয়ে ভেবে কোনো লাভ নাই সামনের যে দিনগুলি আছে ওই দিনগুলি একটা পরিকল্পনা করে আমরা আমলের ভিতরে কাটাতে চাই আমলের মাধ্যমে কাটাতে চাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি হৃদয়ের জানালা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে কেনে সারা দাও না বল প্রভু মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টিতারি এই নিখিল জাহান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টিতারি এই নিখিল জাহান সারা দাও না বল হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেনে সারা দাও না ইলাহা আরে আল্লাহ সারা মাহবুব না আর সেই নবীকে পাইতে হলে বাজান সেই আর জগত ফুরির দয়া চাই লা ইলাহা অজর লা ইলাহা আর বহু দূরে মদিনা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া কর দয়া আর নসিব কর মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাযকুর ইসমা রাব্বিক কই তোমরা রবের নামের জিকির করো আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় বলেন
সময় আল্লাহ পাকের জিকির করতে চাই আমার নবী বলে আশাইতানু জাসিমুল কলবি আলা বনি আদম ফাইদা যকরুল্লাহ খনাসা ওয়াইদা গফালা ওয়াসওয়াসা আমার নবী বলে প্রত্যেকটা বনি আদমের কলবে শয়তান কামর মেরে বসে থাকে ইমানে আওয়াজ দিয়া বলবারে বাবা কলবে যদি শয়তান থাকে শয়তানকে ভিতরে রেখে কোনো ভালো কাজ করা যাবে নি জোরে জোরে যাবে নি ভালো কাজ আমরা করি এটা আল্লাহ চায় রসুল চায় চায় না কে মাশাআল্লাহ আরেকবার কোন ওই শয়তান বাইরে না ভিতরে জোরে জোরে কই ভিতরে এবার আওয়াজ দিয়া বলবেন তারে ভিতরেই রাখবেন নাকি লাইটটায়া বাইর করবেন মাশাআল্লাহ আরেকটু জোরে কোন কেমনে বাইর করবেন আরেকটু জোরে তারে লাইটটায়া বাইর করতে হইব নবীজি শিক্ষা দিয়েছেন তারে কেমনে বাইর করবা রসুল কয় ফাইদা যিকরুল্লাহ খনাসা ইল্লাল্লাহর গুতা মারো ইল্লাল্লাহর গুতা মারো গুতা খাইতে 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 এইটা কলব থেকে বের হয়ে পালায়া যাবে এরে বাহির কইরা যদি তুমি নামাজে দাঁড়াও ওই নামাজটা মেরাজ হইয়া যাবে আরো জোরে জোরে কন্না আল্লাহু আকবার আরে বান্দা তুমি বন্দিগিতে বান্দা তুমি বন্দিগিতে মনটি কর বেকারার নামাজে মেরাজ হইবে হইবে মাওলা জির দিদার নামাজে মেরাজ হইবে হইবে মাওলা জির দিদার নামাজের মাধ্যমে আমরা আল্লাহর মেরাজ চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি না এই মেরাজ যাতে না হয় এই জন্য কলবের ভিতরে শয়তান বৈশা থাইকা বান্দারে খালি ওয়াসওয়াসা দেয় বান্দারে খালি সাবি মারে সাবি মাইরা ডাইনে যাইতে কইলে বান্দা ডাইনে যায় বামে যাইতে কইলে বামে যায় মসজিদ একদিকে বান্দারে সাবি দিয়া ফাড়াই দেয় আরেক দিকে এই কাজটা কার শয়তানের আর ওই শয়তানের অবস্থান মানুষের কলবের ভিতরে রসুল বলছে সকাল সন্ধ্যা দুপুর খালি ইল্লাল্লাহর গুতা দাও শয়তানকে গুতায়া ভিতর থেকে বের করে দাও তাইলে একটু গুতা দিতে চাই কে চাই না কারা কারা চাই হাত তুলে দেখাই নারাই তাকবীর নারাই রিসালাত নারাই গাউসিয়া মারহাবা মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ হাত নামা সবাই রেডি ইনশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নীলা নব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই না মেরি উসিলাতে দিও মোদের দরসান আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তুমি মনি বামরা গোলাম মাঝখানে নবীজির মোকাম তুমি মনি আমরা গোলাম মাঝখানে নবীজির মোকাম সেই মোকামে গেলে ফরে সেই মোকামে গেলে ফরে দেখতে পাইবা সুবহান নীরা নব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই না মেরে অসিলাতে দিও মোদের দরশান আল্লাহ মুর্শিদ দরে করলে বজন ওই বজনে মিলবে সুজন মুর্শিদ দরে করলে বজন ওই বজনে মিলবে সুজন পাইলে তারে রিদ মাজারে পাইলে তারে রিদ মাজারে হইবে জানার অবসান নীরা নব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই না মেরে অসিলাতে দিও মোদের দরশান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাম। সকলে জবান খুলে কালেমাটা আমার সাথে সাথে পড়বেন। নবীজি বলে যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা দাখালাল জান্নাহ, অর্থাৎ মরার সময় যে কালেমাটা পড়তে পড়তে মরতে পারবে তার জন্য বেহেস্তের দরওয়াজা খুলে যাবে। আমি বড় বুজুর্গ, আমি বড় বক্তা, আমি বড় আলেম, আমি বড় পীর, কিন্তু মরার সময় জবান বন্ধ হইয়া গেছে, আর কথা বলতে পারে না, কালেমা পড়তে পারে না, তাহলে আমার আমও যাবে, সালাও যাবে। তার কারণ শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আমাদের শেষটা কালেমা দিয়া হোক, এটা চাই কি চাই না। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মহাব্বতে কালেমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করে ছেন আল্লাহ কত শান কত
চল্লিওয়ালা আরশের মেহমান কো রেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করো না ও গো করো করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মোবারক দেখে বেবিতর জালি মোবারক দেখেলে এক নজর নূরেতে জলমল কর বেবিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা কন্না আলহামদুলিল্লাহ এ আশিক রসুল ভাইরা গাড়ি থেমে গেলে স্টার্ট করতে সময় লাগে কি লাগে না মাছ ধরতে গেলে মাছ যদি একবার হাত থেকে ছুটে যায় ওইটাকে কিন্তু সহজে ধরা যায় না কোন ঠিক কিনা এবার আমি ধরার চেষ্টা করছি আমি চেষ্টা করব আপনারা সহযোগিতা করবেন রাজি আছেন নি আল্লাহ তাআলা কোরআনে বলে শুনতে চাই কি চাই না কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে শুধু কোরআন শুনলে হবে না কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং তেলাওয়াত শেষে চিৎকার মেরে আল্লাহু আকবার নামের ধ্বনি দিতে হবে কোরআন শোনার পরে যদি আল্লাহর নামের তাকবীর দাও আমার রসুল বলে তাকবীরটা দিতে দেরি বান্দার গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহ
মনে মনে বলবেন আল্লাহ প্রত্যেকটা হরফের নূর 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 আমার সিনার ভিতরে ঢুকায়া দাও জোরে আমিন কোন আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون امر الله কয় কাফেররা চায় মুখের ফুৎকারে আমি আল্লাহর নূরকে নিবায়া দিতে মনোযোগ 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 আমি এবার কোরআন থেকে কিছু কথা শোনাতে চাই আপনাদের মনোযোগ আছে না নাই যাদের মনোযোগ আছে ডান হাতটা একটু ওঠান মাশাআল্লাহ 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 আল্লাহ মনোযোগ বাড়ায় দাও আমিন কর আমিন তাইলে মনোযোগ দিয়ে শুনলে ছোট ছোট প্রশ্ন করব একসাথে আওয়াজ করে উত্তর দিবেন পারবেন নি কাফেররা চায় মুখের الله কয় না 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 والله متم نوره কয় তোরা যত নিবাইতে চাবি আমি আল্লাহ ততই আরো জ্বালায়া দিব সুবহানাল্লাহ নিবাইতে চায় কারা কাফেররা নিবাইতে চায় কারা কাফেররা এইডার ডাবল কইরা জ্বালায়া দেয় কে আরো জোরে জবান খুলে একই সাথে এইবার বলেন আল্লাহ যদি কেউরে জ্বালায় নিবাইতে কেউ পারেনি এখন আল্লাহ কয় কাফেররা আমার নূরকে নিবাইতে চায় এখন আল্লাহর নূরকে আমার আল্লাহ অন্য আয়াত সূরা মায়েদা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে কদ Allah has submitted his prophet to the great, great position in this ayah. Allah koi nishchoyami Allah pokko theke tumader maje agomon koreche nur, nur, nur wa ebong kitab mubin suspashto ekti kitab. Ekhane nur dara. মুরাদ হলো নবী আর কিতাব দ্বারা মুরাদ হলো কুরআন জোরে কোন আল্লাহু আকবার আর নুরুন আলা নুর নবীজি নুরুন আলা নুর নবীজি কোরআনেতে ঘোষণা তোমরা কেনে মানো না রে তোমরা কেনে মানো না তোমরা কেনে তোমরা কেনে মানো না নুরুন আলা নুর নবীজি নুরুন আলা নুর নবীজি কোরআনেতে ঘোষণা তোমরা কেনে মানো না রে তোমরা কেনে মানো না তোমরা কেনে তোমরা কেনে মানো না নবী যদি নুর না হইবে মেরাজেতে যায় কে মনে আরে বুরাক সেরে সামনে চলে বুরাক সেরে সামনে চলে রফ রফ যার আস্তানা তোমরা কেনে মানো না রে তোমরা কেনে মানো না তোমরা কেনে
তোমরা কেনে মানো না নুরুন আলা নুর নবীজি নুরুন আলা নুর নবীজি বলো নুরুন আলা নুর নবীজি কোরআনেতে ঘোষণা তোমরা কেনে মানো না রে তোমরা কেনে মানো না তোমরা কেনে মাঝে মাঝে গজল চলবনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের সেহরার দিকে তাকাইলে মনে হয় সন্ধ্যা 7:30টা বাজে ঘড়ির দিকে তাকায় দেখি 12টার উপরে বাজে চলব ইনশাআল্লাহ আস্তে না জোরে সারা চলব আলহামদুলিল্লাহ কর তাইলে আল্লাহ নূরের খালি বাড়াইতে চায় কাফেররা নিবাইতে যায় আল্লাহ জ্বালাইলে কেউ নিবাইতে পারে এবার আমি কোরআন থেকে কোরআনের তাফসীর করলাম আল্লাহ বলে কাফেররা আমার নূরকে নিবাইয়া দিতে চায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কয় যেই নূরটা কাফেররা নিবাইতে চায় ওই নূরটা হলো আমার আপনার কামলিওয়ালা নবী নিবাইতে চায় এর অর্থ কি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলে নূরকে নিবাইতে চায় মানে নবীজির হত্যা করতে চায় জোরে কয় না নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ নবীরে শেষ করতে পারলে ইসলাম শেষ ইসলাম কি শেষ অনেক লম্বা কথা মক্কাতুল মুকাররমায় দুইজন নেতা ইসলাম প্রচারে নবীজি কি বেশি ডিস্টার্ব করত একজনের নাম হলো আবু জাহেল আর একজনের নাম হলো হযরতে উমর এই দুইজন নেতা আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করে মালিক এই দুইটা নেতা থেকে একটা নেতা তুমি আমারে দিয়া দাও মানে মুসলমান বানায়া দাও খুব খেল আওয়াজ দিবেন লড়াচড়া করবেন না নেতা কয়টা এই যে কথা কয় নেতা কয়টা একটা আবু জাহেল আর একটার নাম কি হযরতে উমর নবী দুইটার থেকে সাইসে কয়টা কার কাছে মাশাআল্লাহ জোরে কোন কার কাছে নবী কিছু চাইলে আমার আল্লাহ দেয়নি কথা কয় না সাইজে কয় না এরে বাবাজি আবু জাহেলের মাথাটা গরম কেন আমার নবীরে আল্লাহ এমন সুন্দর দিয়েছে মক্কার কাফেরেরা এক নজর যদি আমার নবী জিরে দেখত আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া যাইত আস্তে আস্তে করে মুসলমানের সংখ্যা বাড়ে কাফেরদের সংখ্যা কমে মানুষ আর আগের মতো মূর্তির পূজা করে না মানুষ আর আগের মতো গাছের পূজা করে না মানুষ আর আগের মতো আগুনের পূজা করে না পরিস্থিতি আস্তে আস্তে করে খারাপ হইতেছে মুহাম্মদের দল বাড়ি হইতেছে আবু জাহেলের দল হালকা হইতেছে যত বাধা দেয় কোনো বাধা দিয়া নবীরে আটকাইতে পারে না এবার চিন্তা করলো নবীরে বিদায় করতে হইব এবার ফুজালা নামক একজন লোক অভাবী মানুষ এর বড় প্রস্তাব দিল তোমাকে অনেক টাকা দিমু
যদি মুহাম্মদ রে তুমি হত্যা করতে পারো। ফুজালা ছিল অভাবী লোক, ফুজালা এই প্রস্তাবে রাজি হইয়া গেল। বাজারে গিয়া একটা দাঁড়ালো ছুরি কিন্না, ছুরিটা এই বগলের তলে লুকায়া জামার বুতাম লাগায়া এতে মক্কায় ঘুরে আর নবীরে মারার জন্য তালাশ করে, নবী পায় না, নবী পায় না, নবী পায় না। মতে মতে জিজ্ঞাসা করে, ভাই মুহাম্মদ রে দেখ শুনি কয় কেন? কয় আমি তার হাতে কালেমা পইরা মুসলমান হমু। কয় দেখো কামার সামনে নবীজি আসে, গিয়া দেখে ঠিকই কামার সামনে নবীজি আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতেছে। আরেকটু জোরে, বগলের তলে কি? আরেকটু কম, কেন আনছে? কারে মারব, কারে মারব? আরে আল্লাহ কোরআনে কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় কিছু কিছু মানুষ চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। জবানটা খুইলা আওয়াজ দিয়া বলেন এই ঘোষণাটা কার? জোরে কম। আরে মানুষ বলে জানোয়ারের চাইতে আরো খারাপ, কয় পায়া জানোয়ার? কুত্তার ভাও কাড়া, গরুর, ছাগলের, হিয়ালের, ভেড়ার, বকরির। এই যে কুত্তার সারফাও, আল্লাহ কয় কিছু কিছু মানুষ আছে এগুলি সারফায়া কুত্তার সাইতেও আরো খারাপ। এবার একটু আওয়াজ দিয়া কন আমাদের সোনার বাংলায়, এই কুত্তার সাইতে খারাপ মানুষ আছে না নাই? এরা কারা? এগো পরিচয় কি? আমি যদি একটু সুযোগ পাই আপনাদের সামনে বলতাম, চাই আপনারা শুনবেন নি? না আওয়াজে কয় শুনতেন না, কি শুনবেন নি? আমি আইতাছি ওই দিকে বগলের তলে, কি সুরি সুরি মনে আসেনি? বগলের তলে কি নবী কি করে? কি কার ঘর? কার ঘর? আমার নবী আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করে, আর ফুজালা বগলের তলে ছুরি লইয়া নবীর ফিসে ফিসে ঘুরে। মনোযোগ। ফুজালা মনে মনে চিন্তা করে, নবীর ডাইনে হাজি, বামে হাজি, সামনে হাজি, পিছে হাজি, মানুষ দেখা যায়। এখন যদি ছুরি মারি উল্টা উত্তম মাধ্যম আমাকে খেতে হবে। এখন ছুরি মারা যাবে না, রাত্রটা একটু গভীর হোক, মানুষ একটু কমুক, ওই সময় এমনি তো মুসলমানের সংখ্যা কম। এরে বাবাজি, আমি এখানে বুখারি শরীফের একটা রাওয়ায়াত শোনাইতে চাই, মনোযোগ দিবেন। আমার নবী বলে, ইন্নি আরাকুম ফিল আমামি ওয়া মিন খালফি। আমার নবী কয়, এরে উম্মতেরা, আমি সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখি, কয় আমি কাছে যেমন দেখি হাজার মাইল দূরেও তেমন দেখি।
দেখি আমি দিনের বেলা যেমন দেখি রাতের বেলায়ও তেমন দেখি আমার নবী খানায় কাবা তাওয়াফ করে আল্লাহরে রাজি করতে ফুজালাও নবীর পিছে পিছে ঘুরে সুযোগ বুঝে নবীর ছুরি মারতে তাহলে দুইজনের উদ্দেশ্য দুই রকম কয় রকম কয় রকম এরে বাবাজি আস্তে আস্তে করে মানুষ কমতে লাগলো ফুজালা নবীর নিকটে চলে আসলো এবার চিন্তা করেছে এখনি নবীকে ছুরি দিয়া আঘাত করবে এরে বাবাজি ওই যে রসুলের হাদিস নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আমার নবী ডান হাত ডান দিকে প্রসারিত করে ফুজালার কলারটা চেপে ধরে একটা টান দিয়া সামনে আইন্না দাঁড় করায়া কয় ফুজালা রে ও ফুজালা তোর মনের ভিতরে কি ফুজালা কয় হেতে আমার নাম কেমনে জানে সুবহানাল্লাহ কয় না ফুজালা কয় না না আমার মনের ভিতরে কিছু না কয় তুমি কি করো কয় আমি আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করি যিনি কাবা শরীফের সামনে আমার নবীর সাথে মিথ্যা কথা কয় এডা মানুষ না জানো আমার নবী কয় ফুজালা ভালো করে বলো ঠিকঠাক করে উত্তর দাও তুমি কি করো ফুজালা কয় আমি আল্লাহর ঘর তাওয়াফ করি অনেক লম্বা কথা নবীজি কয় তার ভিতরের খবর প্রকাশ না করলে তারে দরন যেত না আমার নবী কয় ফুজালা রে তোর বগলের তলে কি মারহাবা কর আড়ো জোড়ে ফুজালা কয় তো কোন আমার নাম কয় এখন বগলের তলের খবর কয় যে আমার নাম জানে যে বগলের তলের খবর জানে আরে কেন জানি মনে হয় তিনি সাধারণ মানুষ হতে পারে না ঠিক কিনা এই ঠিক কিনা রে বাবাজি বগলের তলের খবর যখন নবীজি প্রকাশ করে দিল ফুজালা দড়া পইড়া গেল ফুজালা কয় বাসার আর রাস্তা নাই আল্লাহ রসুল বলতেছে ফুজালা রে বগলের তলে কি বাবাজি মনোযোগ 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 ফুজালা কয় আমি তো ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম আল্লাহ রসুল বলে ফুজালা তোমার বগলের তলে যে ছুরিটা আছে তুমি ছুরিটা বাইর করো ফুজালা ছুরিটা বাইর করল রসুল জানতে চায় ফুজালা রে ফুজালা আল্লাহর ঘর তওয়াফ করতে তো কেউ ছুরি নিয়ে আসে না তুমি কেন বগলের তলে ছুরি নিয়ে তওয়াফ করতে আসলা ফুজালা কয় গো রসুল যিনি বগলের তলের খবর জানে তার সঙ্গে আর মিথ্যা বলা যায় না হুজুর আমি মিথ্যা বলবো না হুজুর বলে ছুরি কেন এনেছো হুজুর আপনাকে মারার জন্য আমি ছুরিটা এনেছি আল্লাহ রসুল বলে ফুজালা রে আমি কি অন্যায় করেছি আমি কি অপরাধ করেছি তুমি কেন আমাকে ছুরি দিয়ে আঘাত করতে চাও রে ফুজালা ছুরি দিয়া আঘাত করলে যদি তোমার দিল ঠান্ডা হয় অন্তর আত্মায় শান্তি পায় আমি রসুল বাধা দিব না আমি রসুল বাধা দিব না রসুল দুই হাত প্রসারিত করে সিনাটাকে ওপেন করে দিলেন এড়ে ফোজালা আমি রসুলের সিনায় ছুরিটা বসাইয়া দাও ফুজালার হাতের ছুরিটা থরথর থরথর করে কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে ছুরি ফুজালার হাত থেকে জমিনে পড়িয়া গেল ফুজালা আমার নবীর কদম দুইটা আজা করে ধরে আমার
নবীকে একটা মায়া করে ডাকি দিলেন, ওগো মায়ার নবী। অপরাধ করেছি, আমি বুঝতে পারি নাই গো নবী, আমার ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দেন। ফুজালা কদম ধরে যখন কান্না করতে শুরু করলো, আমার মায়ার নবীর মায়া লেগে গেল, আমার দয়াল নবীর দয়া লেগে গেল। ফুজালাকে উঠায়া তার কড়ায়া রসুলের বুকের সঙ্গে লাগায়া বলল, ফুজালা রে তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ওয়াদা ইয়াদাহু আলা সদরিহি, আমার নবীর ডান হাত মোবারক ফুজালার বুকের ভিতরে রসুল চেপে ধরলেন। রসুল জানতে চায়, ফুজালা এখন তোমার কেমন লাগে? ওগো মায়ার রসুল, ওগো রহমতের নবী, আপনার হাতের পরশে আমার অন্তরাত্মা শীতল হইয়া গেছে। আপনার হাতের পরশে আমার দিলের ভিতরে যত ময়লা ছিল, যত কালিমা ছিল, যত বেয়াদবি আচরণ ছিল, যত বকরতা ছিল, আপনার হাতের পরশে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে নিচে সবুজ ঘাসের উপরে আপনি নবীর চাইতে প্রিয় কোন মানুষ আমি ফুজালার কাছে না। আপনার চাইতে এত প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাকে আপনার কদমে কবুল করে নেন, আমাকে পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীকে মারার জন্য এসে ফুজালা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনারা খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? আবু জাহেল খুশি না বেজার? তার চেহারাটা কালা কুত্তার মতন হইয়া গেছে। ফুজালারে ছুরি দিয়া বাড়া কইরা তার একটা অফিস, অফিসের নাম হলো দারুন নদোয়া। এই দারুন নদোয়া অফিসটা কাবা ঘরের কাছেই ছিল। হে অফিসের ভিতরে ডুইকা দরজা বন্ধ কইরা, আরে দরজা বন্ধ কইরা জানালা খুললা তাকায়া রইছে, নবীরে কেমনে ছুরি মারে হেঁটে দেখব। ছুরি মারছে নি? না, মারতে পারব নি? না। এরে বাবাজি, আবু জাহেল দেখলো কালেমা পড়ে ফুজালা মুসলমান হইয়া গেছে। এবার ফুজালারে ডাকে, ফুজালা এদিকে আয়। ফুজালা কই, সিটার তোর লগে আমি আর নাই। আপনারা খুশি না বেজা? কই, আমি আর তোমার লাগে নাই। আবু জাহেলের গায়ে আরো আগুন লাগে, শয়তানের শয়তানি বন্ধ হইল না। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। আমার নবীজি বলে, লাউকানা বাদা নবী লাকানা ওমার। রসুল কয়, আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, নাই।
কথা ক্লিয়ার? জোরে কয় না, কথা ক্লিয়ার? আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবী হলো শেষ নবী। কি নবী? জোরে বলেন, কি নবী? বাংলাদেশের একটা গ্রুপ আছে, আমার নবীরে শেষ নবী মানে না, আসেনি এগরে কি কয়? এই তো কাদিয়ানি, এদেরকে কি কয়? এদেরকে কি কয়? এগুলি জাহান্নামী। এগুলি কি? এতে কোন সন্দেহ না। গোলাম আহমদ কাদিয়ানি তে নবী দাবি করছে, নাউজুবিল্লাহ পড়েন, কি দাবি করছে? নবী দাবি করছে। একদিন হের যত ভক্ত মুরিদান আছে এগরে বসা রেখা কই, তোমরা বসো, আমি বাথরুম থেকে আসতেছি। তো ভক্তরা বসে রয়েছে, হ্যাঁ নবী বাথরুমে গেছে, গিয়াতে অনেক লম্বা সময় হয়ে গেল, কিন্তু হেবেড়া আয় না। তো এবেড়া বাথরুমে গিয়া বাথরুম ভাঙ্গা, বাথরুমের ভিতরে ফরি আরতে উঠতে পারে না। আগিলা দিনের বাথরুম গুলি এরকম আসিল না, এই বাসার বাথরুম আসিল না, আসিল নি, তেড়ের ভিতরে ভরি, হাবু ডুবু খাই, এরা তে আর উঠতে পারে না। বাথরুম খাইয়া তার ফেটটা ফুটকা মাছের মতো ফুলায় আহে, বাথরুমের ভিতরে মরে রয়েছে। এটা কেরিম্মা নবী যে বাথরুম খাইয়া মারা যায়, জোরা কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর পরে আর কোন নবী নাই আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মাঝে মাঝে কিছু আকীদার কথা দরকার আছে না বাবা জি? আসেনি? আসেনি? তামার নবী বলে লাউ কানা বাদা নবী লা কানা উমার, কামি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন তাহলে সেটা হতো হযরতে উমর। আর একটু জোরে কোন, তাহলে এই উমর লোকটা হসনা ডাক, এই হসনা ডাক, দামি না বেদামি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু। এই উমর খুব সাহসী বীর পুরুষ ছিলেন, তলোয়ার নিয়ে যদি দাঁড়িয়ে যেতেন গোটা জাজিরাতুল আরবের মানুষ থরথর থরথর করে কাঁপত। সেই উমরকে আবু জাহেল ফুটতে দিয়া নবীর বিরুদ্ধে লাগায় দিছে। এবার হেবেড়া ইয়া বড় তলোয়ার লয়া নবীকে মারার জন্য মক্কার অলিতে গলিতে নবীজিরে তালাশ করে। মানুষ জিজ্ঞাসা করে, উমর তলোয়ার হাতে কোথায় যাও? কয় মুহাম্মদের কল্লা আনতে যাই। আর একটু জোরে কর না, আর একটু জোরে কর না। ইসলাম সবে মাত্র স্টার্ট করেছে, অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে, প্রকাশ্য নামাজ পড়তে পারে না, গরের ভিতরে দরজা লাগায়া এবাদত করা লাগে, এমন সময় আবু জাহেল উমরকে নবীর বিরুদ্ধে নিয়ে গেল। নবীর বিরুদ্ধে উমরকে নিয়া আবু জাহেল খুশি, উতবা খুশি, সাহেবা খুশি, আবু সুফিয়ান খুশি, মুগিরা খুশি, আবুল বক্তারে খুশি। যাগর নাম কইলাম, এরা হইল ইন্টারন্যাশনাল বেয়াদব মক্কার জমিনের, এরা সবাই খুশি। কয় কেন? কয় উমর যার বিরুদ্ধে লাগে এরে উমর দুনিয়ায় থাকতে দেয় না, মোহাম্মদের আর রক্ষা নাই, মোহাম্মদের আর বাসন নাই, তারা তো জানে না কি রাখে আল্লাহ মারে কে গো কাফেরেরা, বোঝে না বলো রাখে আল্লাহ মারে, আরে কাফেরেরা
কাফের গনে যুক্তি করে নবী কে আর রাখবে না আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী سيدنا محمد صلى الله عليه وسلم مرحبا بلين ريب مجيد حضرت عمر تلوار نيا مكار اوليت گوليت نبير تلاش کري نبير تلاش کري আর স্বল্প সংখ্যক মুসলমান ঘরের ভিতরে ঢুকিয়া উযু করিয়া দরজা লাগায়া যায় নামাজের ভিতরে বসিয়া সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন মালিক ওগো আমার আল্লাহ আমাদেরকে নবী হারা কইরো না নবী আমাদের কাছ থেকে কেড়ে নিও না ওমর যদি নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেয় ইসলাম শেষ হইয়া যাবে তারা কানতে কানতে যায় নামাজ ভিজিয়ে ফেলল আমার আল্লাহ কোরআনে কয় কম কম হাসো বেশি বেশি কাঁদো কাঁদলে গুনাহ জোরে যায় কাঁদলে মাওলা রাজি হইয়া যায় জোরে জোরে কও না ইয়া আল্লাহ এর বাবাজি কাফেরেরা হাসে আর মুসলমানেরা দরজা লাগায়া যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে বাবাজিরা আমার যে চোখ থেকে আল্লাহর প্রেমে পানি পড়ে আল্লাহর ভয়ে পানি পড়ে ওই চোখ কোনোদিন দুজকে যাবে না বাবাজিরা আমার বন্ধুরা আমার এমন সময় হযরত উমর নবী তালাশ করে সাহাবীরা কয় আল্লাহ উমর আর নবীর মাঝে তুমি পর্দা দিয়া দাও উমর যেন নবী না দেখে নবী যেন উমর না দেখে কানতে কানতে বেকারার হইয়া গেল অবশেষে হযরত উমর আমার নবীকে পাইলেন নবীজি কাবা ঘরের দরওয়াজার সামনে তিনি নামাজে দাঁড়াইলেন জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে দাঁড়ায় খানায় কাবা ঘরের সামনে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম তার পাশেই হলো জমজমের কুয়া নূরউদ্দিন হালবি সিরাতে হালবিয়া সিরাতের কিতাবের ভিতরে উল্লেখ করেন কাবা ঘরের দরজা থেকে শুরু করে মাকামে ইব্রাহিম এই যে দুইয়ের মাঝে যে জায়গাটা দেখো এই জায়গার ভিতরে 99 জন নবীর মাজার আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই জন্য এই জায়গাটা অনেক দামি এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া যদি হাজির দোয়া করে সঙ্গে সঙ্গে হাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই জায়গাটার ভিতরে আমার নবীজির নামাজ আদায় করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মাইয়ুরিদু আইয়া তাকাল্লাম মা'আল্লা ফালিউসাল্লি মুসাল্লিউনা জি রাব্বা হযরতে আলী বলেন কোন মানুষ যদি চায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবে সে যেন ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় মুসল্লি ইউনাজি রাব্বা মুসল্লি নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে এই মুসলমান ইমানদার জবাব দাও আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না কারা কারা যাও হাত তুলে আল্লাহরে দেখাও নারে তাকবীর নারে রিসালাত জগৎপুর দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান মনোযোগ আসেনি নবীজি কি করে মাশাআল্লাহ সবাই বলেন কি করে
কোন জায়গায়? কাবা ঘরের দরওয়াজার সামনে নবীজি নামাজে হযরত উমর লম্বা তলোয়ার হাতে লইয়া নবী খুঁজতে 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 কাবা ঘরের দরওয়াজার সামনে চলে আসলো। আরে কি দৃশ্য! মক্কার কাফেরেরা উমরের পিছে পিছে হাঁটে কেন? কয় মুহাম্মদ রে আজগো মারব, মুহাম্মদ রে আজগো কুবাইব, মুহাম্মদ রে হত্যা করব আমরা সায়া সায়া দেখলাম। জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।